नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष जानाई आपनादेर स्वागतम। सम्पूर्ण आध्यात्मिकपूर्ण वीडियो देखार जोन्नो एवं शोनार जोन्नो अवश्य चैनल सबस्क्राइब करुन। विशेष यूट्यूब चैनले प्रतिदिन आमी किछु टोटका मंत्र तंत्र विषय निये आपनादेर संगे आलोचना करी। ভাববেন না এই বিষয়গুলো সবই আমার সৃষ্টি। আজ থেকে কয়েক হাজার বছর আগে আমাদের মনির ঋষিরা যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করে গেছেন সেই বিষয়গুলিকে নিয়েই আপনাদের সঙ্গে আমি আলোচনা করি। আমার এতটাই ক্ষমতা নেই যে আমি নতুন কিছু আপনাদের সৃষ্টি করে বলছি। এ সবই কয়েক হাজার বছর আগেকার গবেষণার ফল যা আমাদের মনির ঋষিরা আমাদের জন্যই দিয়ে গেছেন। তাই সেই विभिन्न ग्रंथर पृष्ठा थेके विशेष विशेष उपाचारगुलो आपनादेर संगे शेयर करी मात्र। आज आमी एकटी विशेष गाछेर कथा आपनादेर बोलबो, ता हलो अशत्थ गाछ। आमी विभिन्न क्षेत्रे विभिन्न गाछ निये अनेकबार आलोचना करेछि। आज आमी एई विशेष गाछटी निये आपनादेर संगे आलोचना करब। विशेष गाछ आपनादेर विभिन्न समस्या थेके समाधान दिते पारे। हिंदू शास्त्रे एई विशेष অশ্বত্থ গাছকে পবিত্র হিসাবে মনে করা হয়। শাস্ত্রে এমনটাই বলা রয়েছে যে গৃহের আশেপাশে অশ্বত্থ গাছ যদি থাকে এবং সেই মানুষরা যদি সেই অশ্বত্থ গাছের নিয়ম নিষ্ঠা সহকারে সেবা করেন তাহলে তাদের জীবনে বিভিন্ন সমস্যা থেকে তারা উদ্ধার হতে পারে। ঘরে অশ্বত্থ গাছ থাকা মানেই এই ব্যাপারটা নয় যে আপনি ঘরে একটা অশ্বত্থ গাছ লাগিয়ে নিলেন, বিষয়টা এরকমই না। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে গৃহে অশ্বত্থ গাছ লাগানো নিষিদ্ধ রয়েছে। এর মূল কারণ হলো অশ্বত্থ গাছ একটি বৃহৎ বৃক্ষ, তাই এই বিশেষ গাছ লাগালে আপনার বাস্তুর যে পরিকাঠামো তা কিন্তু নষ্ট হয়ে যাবে। তবে যারা গৃহে টবে এই বিশেষ গাছকে রেখেছেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এই গাছ অনেক বড় হয় না। আপনি এই গৃহে এই গাছকে রেখে অবশ্যই পূজা অর্চনা করতে পারেন। আজ আমি আমার এই ভিডিওতে তিনটি বিশেষ উপায়ের কথা আপনাদের বলবো এই অশ্বত্থ গাছ নিয়ে। প্রথম যে উপায়ের কথা বলবো তা হলো ধন প্রাপ্তি। অর্থাৎ আমাদের জীবনে অর্থ খুবই প্রয়োজন, আর আমাদের জীবনে প্রতিটা সময়ের সঙ্গে অর্থের একটা সম্পর্ক রয়েছে। তাই আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত এই বিশেষ বস্তুর পিছনে ঘুরেই বেড়াচ্ছি। কেউ এই সময় নষ্ট করে অর্থ রোজগার করছে কিন্তু সঞ্চয়ও করতে পারছে না, কেউ সারাদিন ঘুরেও অর্থ উপার্জনও করতে পারছে না ঠিক মতো। যদি পিপল অর্থাৎ এই অশ্বত্থ গাছের তলাতে আপনি শিবের কোনো লিঙ্গ প্রতিষ্ঠা করে প্রতিদিন যদি বিশেষ উপাচারে আপনি পূজা অর্চনা করেন তাহলে সেই সাথে পাঁচ অথবা এগারো মালা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। কিছুদিন এই বিশেষ উপাচার করলে আপনি নিজেই অনুভব করবেন আপনার কর্মজীবনের বিশেষ পরিবর্তন ঘটছে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যদি আপনার কোথাও ধার দেনা থাকে সেগুলো ধীরে ধীরে শোধ হয়ে যাওয়ার বিশেষ সংস্থান তৈরি হচ্ছে। তবে এই বিশেষ শিবলিঙ্গকে সকালে যেমন পূজা অর্চনা ধূপ দীপ দেবেন সেরকমই সন্ধ্যের সময় একই রকমভাবে ধূপ দীপ দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আপনি একবার করলেন কিন্তু বাড়ির কেউ না কেউ অন্য সময়ে এই বিশেষ কাজটি অবশ্যই যেন করেন। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো হনুমানজির বিশেষ আশীর্বাদ প্রাপ্তির জন্য। কারণ হনুমানজির বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য আপনি এই বিশেষ গাছকে অর্থাৎ অশ্বত্থ গাছকে অবশ্যই পূজা করুন। এই বিশেষ গাছের গোড়াতে বসে সুন্দরভাবে শুদ্ধ মনে শুদ্ধ আচারে আপনি হনুমানজির বিশেষ পূজা অর্চনা করুন এবং জপ তপ অবশ্যই করুন। এইভাবে হনুমানজিকে যদি সন্তুষ্ট করতে পারেন আপনার সকল মনস্কামনা কিন্তু পূরণ হবে। তৃতীয় যে বিষয়ের কথা বলবো সেটি অসম্ভব একটি স্পর্শকাতর বিষয়, কারণ শনিদেবকে নিয়ে। প্রত্যেকেরই জন্মকুণ্ডলিতে শনিদেবের অশুভ প্রভাব থাকুক আর নাই থাকুক এই বিশেষ দেবতাকে নিয়ে প্রত্যেকেরই একটি ভীতি রয়েছে। তাই এই বিশেষ দেবতাকে তুষ্ট করার জন্য অবশ্যই আপনি এই অশ্বত্থ গাছকে বিশেষ আচারে পূজা করুন। সেটা বলা হচ্ছে যে শনিদেবের বিশেষ অশুভ প্রভাব কাটানোর জন্য
এই অসত্য গাছকে পূজা করা সর্বাপেক্ষা সহজ এবং গুণদায়ী বিশেষ উপায় বলা হয়। যদি প্রতিদিন এই বিশেষ গাছের গোড়াতে জল অর্পণ করেন তাহলে শনির অশুভ প্রভাব কিন্তু আপনার জন্মকুণ্ডলী থেকে ধীরে ধীরে কেটে যাবে। সেই সাথে শনিবারের সন্ধ্যার সময় অবশ্যই এই বিশেষ গাছের গোড়াতে প্রদীপ অবশ্যই দেবেন। এই বিশেষ পূজা এবং দীপক অবশ্যই পশ্চিম দিকে মুখ করে করবেন। যে সকল জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে শনির সাড়েসাথী চলছে, ডাইয়া চলছে, অথবা শনির মহাদশা চলছে অথবা অন্তর্দশা চলছে, তো যাই চলুক এই বিশেষ উপাচার অবশ্যই করুন, আপনার জীবনে সফলতা এবং সুফল অবশ্যই পাবেন। তবে এই বিশেষ উপাচার অবশ্যই পরপর 45 দিন করুন। একটি তামার ঘটিতে আপনি দুধ অল্প এবং জল মিশ্রিত করে সঙ্গে একটু মিষ্টি কিছু মিলিয়ে নিন বা মিষ্টি কিছু মিক্সড করে নিন, তার সঙ্গে 2 চামচ কালো তিল অবশ্যই দেবেন। মিশ্রণটি পরপর 45 দিন আপনি এই বিশেষ গাছের নিষ্ঠা সহকারে এই বিশেষ উপাচার করুন। যাদের শনির অবস্থা অপেক্ষাকৃত ভালো তারা প্রতিদিন না করতে পারলেও প্রতি শনিবারে এরকমই 18টা শনিবার করলে বিশেষ উপকার মিলবে। ধরো এমনই ছোট্ট ছোট্ট বিশেষ উপাচার রয়েছে আমাদের শাস্ত্রে, তাই আজকের আমি এই 3টি বিশেষ উপাচারের কথা বললাম এই অশ্বত্থ গাছ নিয়ে। অবশ্যই করুন, আপনার জীবনের বিভিন্ন সমস্যাগুলো অবশ্যই দূর হবে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, আজ এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।